বলে যাচ্ছি শুনলেন বারবার শুধরে যা ওই হুজুরেই বলেছে ওই বক্তাই বলেছে ওই পয়সাই বলেছে ওই মুরিদি সাহেবই বলেছে ওই মাওলানাই বলেছে তোর বাবু এখন ইতিহাস শুনুনি কারবালার ময়দানে এজিদের দিকে 3000 মুফতি ছিল 7000 হাফেজ ছিল ইমাম হোসাইনকে মারতে এসেছিল আজকে তুমি মুফতি হুজুর মাওলানা দেখে হেবড়ে গেছ তোমার তো দেখা দরকার আজকের মুফতি মাওলানা হুজুর কাদের দালালি করছে একটু দেখা দরকার আছে যে মাদ্রাসা যারা মিটাচ্ছে কই তাদের বিরুদ্ধে তো বলে না যারা আজানকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাকে আদ্দেক বলে আদ্দেক বাদ দেয় যারা আল্লাহর নামকে অপমান করে যারা বুলডোজার দিয়ে মাদ্রাসা ভাঙে কই এদের বিষয় তো বলে না তখনই তোমার ভেবে নেওয়া দরকার যে সাধারণ পদের জন্য যদি ইমাম হোসাইন পাককে মারতে আসতে পারে সেই কালের মুফতি মাওলানা তারা সাধারণ ঘরের লোক ছিল না আবার কেউ কেউ সাহাবার ঘরের ছেলে ছিল শুনছেন না শুনেন তাদের মধ্যে কারো কারো আব্বা বাবা সাহাবা ছিল তারা বেরিয়ে বলেছে হোসাইনকে মারলেই পদ পাবো তাহলে আজকে নবীর দিনকে শেষ করতে গেলে যদি আজকের দিনে তখন তো অনেক ব্যাপার ছিল সাধারণ কিছু মাল দিলে লোক বেরোবে না বেরোবে কি গো বলবেন তা কি না আমার অজে মনে হচ্ছে অসুবিধে হচ্ছে জলসা বন্ধ করে দেবো তবুও ভালো দালালি করবে শুনছেন না শুনেন না জলসা বন্ধ করে কি আছে জলসা আমার রেজেক লাগি রেজেক কে রেজেক কে সবাই বলো রেজেক কে আমার পয়সা খাই কে আমাকে আল্লাহ যা দিয়েছে আমার পয়সা খাই কি আল্লাহ আমায় অভাব দিচ্ছে নাকি আল্লাহ শুকর করে বলছি বছরে কত লক্ষ লোক আল্লাহ খাওয়ায় আমার ওসিলায় কে খাওয়ায় আমার দরবারে আমার বাড়িতে কি খাই না তাহলে সব খাওয়াটা বন্ধ করে দিলি তো মিটে যাবে কাজটা আমি একা বসে বসে খাবো তাহলে অসুবিধা আছে ভাই কথা বুঝতে পারছেন না ধরুন বোঝাবার জন্য বলছি 10 লাখ হোক 20 লাখ হোক 50 লাখ হোক লোক বছরে ধরেন খাচ্ছে আমি কমটা ধরে বলছি 10 লাখ তা আমি যদি 10 লাখ লোককে কাল থেকে খাওয়ানো টোটাল বন্ধ আর খাওয়াবো না তাহলে সেই সম্পদটাই আমি একা খাই তাহলে 10 লাখ দিবার খাওয়া হবে তো নাকি কতদিন বাঁচবো অসুবিধা আছে খাবার জন্য লড়াই নয় আব্বাজান ভাইজান খাবার জন্য লড়াই নয় মন দিয়ে বোঝেন আব্বাস সিদ্দিকীর লড়াই অন্য আব্বাস সিদ্দিকীর লড়াই অন্য নবী দিনকে দুই শ্রেণীর লোক মিটাচ্ছে এক হলো প্রকাশ্য দুশ্মন যারা আমার কমকে অর্থ দিয়ে পয়সা দিয়ে কিনে নিয়ে ঈমান হারা করছে গানে নিয়ে যায় মেলায় নিয়ে যায় যাত্রায় নিয়ে যায় জুরায় নিয়ে যায় খুনে নিয়ে যায় মারপিটে নিয়ে যায় মুসলিমকে খুন করাতে নিয়ে যায় মাথা ফাড়াবার জন্য নিয়ে যায় কিছু দখল করার জন্য রাত্রিরে মদ খাওয়াতে পর্যন্ত নিয়ে যায় যাই না যাই না এই দিকে নিয়ে যায় এরা তো প্রকাশ্য ইসলামের দুশ্মন আমার কমকে শেষ করছে আরেক দিয়ে শেষ করছে কি এই প্রকাশ্য দুশ্মনরা কি আমার কমের শিক্ষা উন্নতি ইনকাম সর্বদিকে তালা চাবি মেরে দিচ্ছে যাতে করে আমাদের কওমের বেটিরা খারাপ রাস্তায় নেমে যায় আমাদের কওমের ছেলেরা চোরছা ছেলেরা তৈরি হয় এটা প্ল্যান আমার কওমকে শেষ করার জন্য প্ল্যান এটা হচ্ছে ইসলামের প্রকাশ্য বলুন দুশ্মন এটা সারা পৃথিবীতেই চলছে শুধু আমার বাংলার কথা বলছি না রে বাবা সারা পৃথিবীতেই চলছে কিন্তু আমার জন্য আমার পাড়া প্রতিবেশীর হক আপনার আমার পাড়া প্রতিবেশী বুঝছেন না আমি এই জায়গালি আমাকে ভাবতে হবে পৃথিবীতে ভাবতে গেলে হবে না আমাকে এইলেই ঠিক আছে আরেক দল দুশ্মন আছে তারা কি করছে এত কিছু করার পরও প্রকাশ্য দুশ্মনেরা আমাদের সঙ্গে তাও পাচ্ছে না যখন ঠিক দিন আসছে ওই গুটি কত লোক বেরিয়ে সব তবলা ঢিলে করে দিচ্ছে কথা বুঝছেন না বোঝেন না তাই তারা চিন্তা করে দেখছে যে এই এত চেষ্টা এত খরচ এত কিছু করলাম তারপরে ওই কোটি কতর কাছে আমরা হেরে যাচ্ছি কেন আমাদের দিকে সব আছে পাওয়ার আমার হাতে ক্ষমতা আমার হাতে প্রশাসন আমার হাতে মিলিটারি আমার হাতে ফোর্স আমার হাতে এটা তো নমরুদ ভেবেছিল এজিদ ভেবেছিল ফেরাউন ভেবেছিল আজকে শয়তানও কিছু কিছু আছে তারা ভাবছে যে এত কিছু থাকার পরে তাও পারেনি কেন তারা অনেক রিসার্চ করে দেখেছে যে মুসলমানদের হৃদয়ে একটা পাওয়ার আছে ওই পাওয়ারটা
মদিনা সবুজ গম্বুজ থেকে আসে অর্থাৎ মদিনাওয়ালার প্রেম ভালোবাসা আদর জোরে বলুন সুবহানাল্লাহ আর ওই পাওয়ারটার এত ক্ষমতা বাগদাদের জমিনে ওই পাওয়ার আল্লাহ লাগিয়েছিল বলে বাগদাদের জমিনে বোম পড়ে তো থাকে বলুন সুবহানাল্লাহ ওই পাওয়ার এত পাওয়ার সুলতানে হিন্দের কাছে সবাইকে যেতে হয় ওই পাওয়ার তিনার কাছে আছে ওই পাওয়ারটা এদের হৃদয় থেকে বার করতে হবে বার করার জন্য তারা টাকা লাগে টাকা লাও গাড়ি লাগে গাড়ি লাও মেয়ে লাগে মেয়ে লাও যা খুশি লাও সমাজে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তা সাহেব পীর সাহেব মুফতি সাহেব ছেড়ে দিয়েছে তারা ঘুরছে ফিরছে সব হচ্ছে শুধু রসূলের দিন নিয়ে নবীর প্রশংসা নবীর মাকাম নবীর আলোচনা নবীর সঙ্গে যে ঘুরতে হবে এদের ঘরে এই আলোচনা হচ্ছে কথা বুঝছেন না বোঝেন না নবীর সঙ্গে যে জুড়তে চায় সেখানে তোমরা জুড়ে যাও সেখানে যে জমে জমে বসো সেখানে যাও আমার ভালোবাসার মানুষরা বাপেরা ভাইরা আমার কথাকে বোঝার চেষ্টা করো খুব ভালো করে বোঝার চেষ্টা করো আব্বা খুব ভালো সাত কোটি বছর নামাজ পড়েছে কে ইবলিস জান্নাত যাবে তো একটু হ্যাঁ না বলো কেন যাবে না কি করেছে আদম আলাইহিস তৈরি করা হয়ে গেল আল্লাহ তৈরি করলেন করার পরে আদম আলাইহিস জমিনে তৈরি করে পড়ে আছে শোয়ানো আছে কথা বুঝে আসছে আল্লাহ পাকে আসছে যে আছে সেখানে ওখানে থাকতে পারিনি আল্লাহ নূরে মোহাম্মদ যেটা তিনার কাছে কুদরতি ভাবে রাখা ছিল সেইটাকে আদম আলাইহিসের পেশিলাতে রাখলেন যখনই রেখেছেন এবারে আদম আলাইহিসের রুকে দিয়েছে আর বেরোতে চাইছে না জোরে বলুন সুবহানাল্লাহ কি খবর ওই নূরের প্রেমে পড়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আদম আলাইহিসসালাম উঠে বসলেন উঠে বসলেন 40,000 বছর চুপ করে বসছিলেন কোনো কথা বলে না আল্লাহ বলে কই আদম তোমাকে তো আমি তৈরি করলাম কুদরতি হাত লাগিয়ে তুমি কিছু কথা বলো আদম আলাইহিসসালাম কি কথা বলেছিলেন বলেছেন আল্লাহ আপনি আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন কিন্তু কথা বলার তো হুকুম দেননি এই এই আদবটা দেখে আল্লাহ খুশি হয়েছিলেন বললেন যা আদম তোর নসলে যত বাচ্চা দুনিয়ায় আসবে এই মানুষ জাতি হলো আশরাফুল মখলুকাত জোরে বলুন সুবহানাল্লাহ সেই দিন থেকে এই লকআপটা পেলাম আমরা তারপরে কথা বলা শুরু করলো 40,000 বছর পর চুপ করে বসেছিল আদম আলাইহিসসালামকে যখন সেজদা করতে বললেন সেজদা তো ইবাদতের নয় তাজিমি তখন সমস্ত ফেরেশতারা সেজদা করেছিল ইবলিস সেজদা করেনি ইবলিস বলেছিল ওটা মাটি ও তো বাহানা দেখাচ্ছে ওটা মাটি কি পাথর আল্লাহ জানে না আল্লাহই তো বলেছিল যে আমি তৈরি করব যাও মাটি নিয়ে আসো আগুন নিয়ে আসো হাওয়া নিয়ে আসো তৈরি করব তা আল্লাহকে আবার বলছে কেন ওটা মাটি না এটা হচ্ছে বাহানা একটা বাহানা দেখানো হচ্ছে আমি আগুন ও মাটি একটা বাহানা দেখাতে হবে না আজকাল কিছু লোক বাহানা দেখায় অনেক কিছু বাহানা দেখায় উজুরের ছেলে বলবে কেন ওটা বাহানা আদৌ ক্ষতি হয়ে যাচ্ছে পাতে ঝোল কম পড়ছে এটা হচ্ছে হাকিকাত কিন্তু বাহানা দেখাচ্ছে হুজুর বলবে কেন হুজুরটা হচ্ছে বাহানা সেই দিন ইবলিস আর এরা ইবলিসের চালা ইবলিস বলেছিল ও তো মাটি আমি আগুনে কিন্তু হাকিকাতটা কি ফেরেশতাদের ঘরে জিজ্ঞেস করলো তোরা সাজদা করলি কেন ফেরেশতারা বলল আল্লাহ আদমের মধ্যে যে নূর দেখতে পেলাম আমরা ওই নূরের এসকে মাথা নত করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ নারী দিবা কুরআন ও সুন্নাহ কুরআন ও সুন্নাহ দ্বীন ইসলাম সরকার কি আমদ সরকার কি আমদ হুজুর কি আমদ হাবিবুল্লাহ কি আমদ সরকার কি আমদ আকা কি আমদ সুলতান কি আমদ নারী দিবে
جب مدینے جائیں گے ہم مسکراتے جائیں گے جب مدینے جائیں گے ہم مسکراتے جائیں گے جب وہاں سے آئیں گے آشوبہاتے آئیں گے جب مدینے جائیں گے ہم مسکراتے جائیں گے صرف اپنے آنسو اپنی آنسیں ہم چھپاتے جائیں گے جب مدینے جائیں گے ہم مسکراتے جائیں گے اللہم صلی علی শরীর খারাপ না হলে শরীরের সুস্থতার গুরুত্ব বোঝা যায় না কি আল্লাহ যে শরীরকে কত নিয়ামত করেছে সুস্থতা থাকে যখন তখন আমরা গুরুত্ব দিই না তখন আমরা আল্লাহর জন্য শরীরকে ইবাদতে লাগাই না আর শরীর যখন অসুস্থ হয়ে যায় তখন বুঝি যে আল্লাহ তুমি কি নিয়ামতের জিনিস দিয়েছো শরীর حضرت موسیٰ علیہ السلام ایک دن اللہ کے جگہ کرے چھو اللہ آمی جو دی اللہ ہوتا اور آپ دی موسیٰ ہوتا کتا تا کتا بورو کتا بستے بچن ایٹا نبی در مکی مانائی رے بابا تارا اللہ کتا کاچر بستے بچن تمہیں آمی پالا دیتے گل ہوئے اللہ اپنی جو دی موسیٰ ہوتا اور آمی جو دی اللہ ہوتا تا اپنی موسیٰ ہوئے آمی اللہ کچھ کی چاہی پہن گئی اللہ قدرتی حاشا حاصلین ایسے بلن موسیٰ ہمیں تمہارے کچھ ایک جنیسی چاہیتا ہمیں جانو سست شریف تھا کہ ہمارے بولن سبحان اللہ شریف سست کو تو نیامت بولن تاوہ جنو دعا کروین ہمارے بچہ جنو دعا کروین ماما پہ جنو دعا کروین ہمارے چھوٹو بھائیٹا جنو دعا کروین اپنا در جنو میں دعا کری اللہ سبائی کے سست رکھیں بولن اللہ اللہ آمین تو بھئی جندگی تا اللہ دیئے چھے اللہ جنے لگا رہا پتھوم کاج اللہ دیئے چھے ہمار حبیب کے چنو پیار پرو بھالو بھاسو دھارو جے بھابے ہمار حبیب جندگی کھاٹیئے چھے کاتا تھے بولے چھے اوئی بھابے تمرا کاتا تحالی کامیابی شکرے پہنچے جب جرے بھولے سبحان اللہ اللہ ماجر بے پارا چھے تاو ناک بندوئی نہیں تو کتا گول چھے بستے پاچھن کتا گولو تو نہیں تو آشین ایک تو صلاة و سلام دی تار پر تو دعا ہوئے یا نبی آہ اللہ اللہ یہ دنیا کارو جرنے چیرستا ہی نوی 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 آج ہمارا اپران تو بھالو باشر مانوس کچھر مانوس آج کو جو دی مانوس تا بیچے تھک تو ابو شو انشاءاللہ آج کو اسے محفی لے آستو
আমার বল্লভপুর মাদ্রাসা তার সম্পাদক সাহেব আল্লাহর হাওয়ালায় চলে গেছে আপনারা সবাই জানেন মাদ্রাসাকে নিজের ছেলে মনে করে ভালোবেসে চালাতেন খুব বিশ্বাসযোগ্য মানুষ ছিলেন আজকের দিনে সব পাওয়া যায় টাকা বললে লোক টাকা দিয়ে দেবে গাড়ি চাইলে গাড়িও দেয়া যাবে একটার জায়গায় দুটোর জায়গায় বিয়ে শাদিও বললে কন্যাও পাওয়া যাবে কথা বুঝছেন না বুঝেন না জমি চাইলে জমি পাওয়া যাবে বাড়ি চাইলে বাড়ি পাওয়া যাবে আজকের দিনে শুধু আমার ক্ষেত্রে বলছি সবার ক্ষেত্রেই বলুন বিশ্বাসযোগ্য মানুষ পাওয়া কিন্তু খুব মুশকিল ঠিক না ঠিক আপনারাই বলেন প্রচুর মানুষ আমাকে ভালোবাসত আমার সঙ্গে সম্পর্ক রেখে চলতো ভেতরে 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 সামান্য সামান্য পয়সার জন্য শয়তানদের কাছে বিক্রি হয়ে গেছে আজকে হাতে নাতে তারা বুঝতে পারছে কেউ এসে কানছে রোগ হয়ে গেছে কার বিভিন্ন রকম বিপদে পড়ছে রোগে পড়ছে মেন্টালি সমস্যা হয়ে যাচ্ছে এসে ক্ষমা চাইছে কি হয়েছে তোর কি হলো আমি জানি ভালোবাসে সেই হিসেবে কথা বলছে সে আস্তে আস্তে স্বীকার হচ্ছে যে আমি এই ধোকা দিয়েছি মনে রাখবেন বিশ্বাস আপনাকে বা আপনাদেরকে আমি করি আপনারাও আমাকে বিশ্বাস করেন না করেন না এবার আমি যদি আপনাদেরকে ধোকা দিই আল্লাহ মাফ করুন তার আগে আল্লাহ মৃত্যু দিক বলুন আমিন ধরুন আমি আপনাদেরকে ধোকা দিই বুঝাবার জন্য বলছি হাকিকাতে আমার ক্ষতি হলো না আপনাদের ক্ষতি হলো বলুন বলুন আমার ক্ষতি কেন আমাকে দুনিয়া বিশ্বাস করেছিল কিন্তু আমি এমন একটা অপদার্থ যে আমি বিশ্বাস হবার উপযুক্ত না ঠিক না বিচার তো বড় করে হবে হবে রে বাবা ঠিক তেমনি আমি আপনাকে বিশ্বাস করি এই ছেলেটা আমাকে ভালোবাসে এই ছেলেটা সত্যি ফুরফুরা দাদা পীরের মুরিদের ঘরের ছেলে আমার ক্ষতি চাই না আপনি যদি চুপি চুপি আমাকে ধোকা দেন হাকিকাতে আমি ঠকছি না কেন বলেন তো ঠকছি না আমার বলে তো কিছু নেই আমার লড়াইটাও তো আল্লাহ রাসূলের জন্য আমার আলোচনাটাও তো আল্লাহ রাসূলের জন্য আমার সংসারটাও তো আল্লাহ রাসূলের জন্য আমার গাড়ি বাড়ি সংসারটাও তো আল্লাহ রাসূলের জন্য সবটাই তো আমি যদি হেরেও যাই আমি যদি মৃত্যু হয়ে যাই আমার তো কিছু গেল না তো আমার কিছু গেছে জানটাও আমার না শরীরটাও আমার না দিয়েছেন তো আল্লাহ ঠিক না কিন্তু আপনি কতটা ঠকা ঠকলেন বলেন তো আল্লাহ কিন্তু আপনার ফাইসাল্লাহ কায়ামত দিন জাহান্নামে দেবে ধোকাকারী প্রতারণাকারী খবরদার কারোর সঙ্গে কেউ দেবেন না আর আমার জন্য দোয়া করুন লক্ষ লক্ষ যুবক আমায় ভালোবাসে জান মাল দিয়ে ভালোবাসে লক্ষ লক্ষ মা বোন বা ভালোবাসে এই তো অনেক আব্বার ভালোবাসা না থাকলে যে বলতেন মুস্তাকতো দোয়া করেন আমি যেন কোনোদিন কারোর সঙ্গে ধোকা না দিয়ে ফেলি বলুন আল্লাহুম্মা আমিন কেন চেষ্টা তো করি কিন্তু দুনিয়া বড় ধোকার জায়গা না লোভের জায়গা এই জন্য দোয়া চাইতে হয় সাহায্য চাইতে হয় আরে আমি হুজুর আমার আবার দোয়ার কি প্রয়োজন আছে না ইবলিস শয়তান 7 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে ফেরেশতাদের মাস্টার ছিল যখন আল্লাহ বলল খুব শিগগিরই আমার দরবার থেকে একজন বিতাড়িত হবে হতভাগা সবার জন্য দোয়া করছে নিজের জন্য দোয়া করে না শুনছেন তো লাস্টের শয়তান সে নিজেই শয়তান হয়ে গেল তা আপনারা প্রথমে আমার জন্য দোয়া করেন কেন আমার দিকে চেয়ে আছে কোটি লোক আমি যদি খারাপ হই কোটি লোকের ক্ষতি হবে ঠিক না ঠিক আপনার দিকে কজন চেয়ে আছে তা আপনারা নিজের জন্য যতটা না দোয়া করবেন তার থেকে বেশি আমার জন্য দোয়া করা দরকার যে পথ ভ্রষ্ট না হয় খারাপ না হয় ধোকাবাজ যেন না হয় চিটিংবাজ যেন না হয় লুভি না হয় পাপি যেন না হয় এগুলো দোয়া করেন সত্যি করে বলেন করেন করবেন আমার জন্য করবেন আমার ছোট ভাইটার জন্য করবেন না করবেন আমি আপনার জন্য দোয়া করি তা যে কি তারা বলতেছিলাম আমার বল্লভপুরের চাচা খুব বিশ্বাসযোগ্য মানুষ ছিলেন মহবুব চাচা আল্লাহর হাওয়ালায় চলে গেছে আল্লাহ তার কবরকে নূর আলা নূর করে দিক বল আল্লাহুম্মা আমিন এত বড় অ্যাক্সিডেন্টের পরে আড়াই দিন পরও কম বেশি তার লাশকে দেখলাম তো
খারাপ লেভেল না আড়াই দিন পরে লাশ পচে যায় কিন্তু তার লাশটা দেখলাম আল্লাহ ঠিকই রেখেছিল আমি মনে করি এটা শুধু মাদ্রাসার প্রেম ও ফতোয়াতের ফল ছাড়া অন্য কিছু না এটা আমি মনে করি আপনারাও মাদ্রাসাকে ভালোবাসবেন নিজের এলাকায় দূরে যেখানে ভালো ভালো তো বল্লভপুর মাদ্রাসা 10 তারিখের জলসা 10ই কার্তিক আপনারা সবাই জানেন যাবে এই বছর আমি বাদ মাগরিব উঠব আপনারা আসর আসর চেষ্টা করবেন যাবা বাদ মাগরিব আমাদের আলোচনা আমি উঠব কথা বুঝে আসছে আপনারা সবাই আসবেন আমার আব্বা জানো আসবেন রশিদ আল্লামা হুজুর আওলাদ তাজিদ আমির সাহেব থাকবেন আরো উলামার স্তরে থাকবেন কথা বুঝে আসছে আপনারা যাবেন তবে আমাকে দেখে যাবেন না আমার আব্বা জানকে দেখেও যাবেন না মাদ্রাসাটাকে দেখে যাবেন কিছু বুঝতে পারলে এটা বাৎসরিক গ্রামে জলসা না মাদ্রাসাটাকে দেখে যাবেন তো মাদ্রাসাকে যখন দেখে যাবেন পকেটে একটা ছোট পাথর হলেও নিয়ে যাওয়া দরকার তবে চুরি করে নাই নিজের পয়সায় তবে তো নেকি পাবেন রাস্তা দেন কুড়িয়ে নিয়ে চলে গেলে নেকি পাবেন নাকি এটা বাপ ভাটে আছি ভাই ভাই আছি হাসিতে বলছি একটু হলো কিছু নিয়ে যাবেন 10ই কার্তিক পল্লবপুর মাদ্রাসার জলসা ওই রাত্রি 10টা সাড়ে 10টা পর্যন্ত হবে তারপর তাবারুকের ব্যবস্থা আছে ওনার ভাইও আছেন এখানে ও বলে দিলাম আসলে একটু যে জন্য দেরিছি মূল একটু সালাম দিয়ে নি হে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব তালাল বদর وداي وجب الشكر علينا ما دعا لله هداي يا نبي سلام يا رسول يا حبيب اوه الله يا نبي نامو او پیارا يا رسول نامو او پیارا عرش بل سلام يا رسول يا حبيب سلام سلام دعا হবে সকলে গায়ে গায়ে বসুন গলা صلوا عليه وعاله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله ایک میں ہی نہیں ان پر قربان زمانہ ہے ایک میں ہی نہیں ان پر
قربان زمانہ শুধু আমি যে রাসূলের উপরে কুরবান তা না পুরো জামানার রাসূলের জন্য কুরবান ঠিক না বেঠিক গো আমরা তো জানা ভালোবাসতে পেরেছি তার থেকে বেশি ভালোবাসা আকাশের চাঁদ দেখিয়েছে নিজের বুককে ছিড়ে দিয়ে নবীর প্রেমের পরিচয় দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ایک مہر نہیں ان پر قربان زمانہ ہے ایک مہر نہیں ان پر قربان زمانہ ہے رب دو عالم کا رب دو عالم کا محبوب گانا ہے ایک میں ہی نہیں ان پر قربان زمانہ ہے قلب سے جس نے ہمیں خود ہی پار لگائے گا قلب سے جس نے ہمیں خود ہی پار لگائے گا جہرا کا وہ بابا ہے حسنین کا نانا ہے جہرا کا وہ بابا ہے حسنین کا نانا ہے ایک مہین ہے ان پر قربان زمانہ ہے او در جہر پر فیل ہوئی دامن نسل کریم کی نسل کریم کی لچ پار خرانا ہے چلو سبائی ملے خاتون جنتر کاچے کیوں نہ تینی یہ پریبارٹائی ہلو دیا کرار پریبار এরাই তো খোদার তোকে নিজে না খেয়ে খানা খাইয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ